মুকেশ আম্বানীর ঘরত গণেশ চতুর্থী, উপস্থিত বলিউডৰ নামি দামী তারকা, উপস্থিত তিনিজন কৈ খান, উপস্থিত স্বয়ং অমিতাভ বচ্চন। মুম্বাইস্থিত আম্বানীর বাসগৃহলৈ মন কৰক। এই বাসগৃহত গণেশ চতুর্থী আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবারে আম্বানীর বাসগৃহত বলিউডের প্রায় সকল তারকা উপস্থিত হয়। এয়া চাওক আমির খান। আমির খান আহি উপস্থিত হয়েছে আম্বানীর বাসগৃহ। পত্নীক লগত লৈ অহা আমির খান পরিধান করেছে এক বিশেষ ধরনের পোশাক। ক্যামেরার সম্মুখত আমির খানে এইদরে পোজ দিছে। আম্বানীর বাসগৃহত এইদরে দেখা গৈছিল বলিউডের একালর অভিনেত্রী হেমা মালিনী। হেমা মালিনীও আগবাঢ়ি আহে ক্যামেরার কাষলৈ। দেখা গৈছিল বহু নামী দামী অখ্যাত বিখ্যাত বলিউডের তারকা উপস্থিত হয়েছে আম্বানীর বাসগৃহ। বাসগৃহলৈ আহিছিল স্বয়ং অমিতাভ বচ্চন। এখন রেঞ্জ ৰোভাৰত আহিছিল বচ্চন। বচ্চনে লগতে লৈ আহিছিল আম্বানীর বাবে গণেশ চতুর্থী উপলক্ষে কিছু উপহার। কিছু সময় পিছতেই দেখা গৈছিল বলিউডের অভিনেতা জেকি শ্রফ। স্বভাব সুলভ স্টাইলত জেকি শ্রফক দেখা গৈছিল। পরিধান করেছিল এজোর সানগ্লাস। কিছু সময় পিছত আম্বানীর বাসগৃহত নিশা উপস্থিত হয় করিশ্মা কাপুর আর করিনা কাপুর। লগত উপস্থিত আছিল তেওঁর মাতৃ, কিন্তু মাতৃ ভিতরে সোমাই যায়। করিশ্মা আর করিনা ক্যামেরার সম্মুখত থিয় দিয়ে। বলিউডের তারকার উপরেও আম্বানীর বাসগৃহের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি আছিল শচীন তেন্ডুলকার, তেওঁর পুত্র আর পত্নী অঞ্জলি। এয়া শচীন পুত্র আর অঞ্জলি, তেওঁলোক উপস্থিত থাকে আম্বানীর বাসগৃহের গণেশ চতুর্থী অনুষ্ঠান। কিছু সময় পিছতে উপস্থিত হয় শাহরুখ খান, লগত পত্নী গৌরী। শাহরুখে বিশেষ ধরনের পাঞ্জাবী কুর্তা পরিধান করেছিল। ক্যামেরার সম্মুখলে শাহরুখ আর গৌরী এইদরে আগবাড়ি আয়। শাহরুখের পিছতেই আম্বানীর বাসগৃহত দেখা গৈছিল বলিউডের আন এগারী তারকা সলমান খান। সলমান খানক দেখার লগে লগে ফটোগ্রাফার সকলে যথেষ্ট চিঁড়ি সলমানক ক্যামেরার কাষলে মাতিছিল। ফটোগ্রাফারক নিরাশ করা নাছিল সলমান। সলমান আগুয়া আহি ক্যামেরার সম্মুখত ধরা দিছিল। এটা সময়ত সাংবাদিক তথা ক্যামেরামেনের অনুরোধত ঘরের বাহিরে ওলাই আহে আম্বানীর পত্নী নীতা আম্বানী আর পুত্র। এয়া নীতা আম্বানী আর পুত্র দুই ক্যামেরার সম্মুখত থিয় হয়ে গণেশ চতুর্থী উপলক্ষে সাংবাদিকসকলক অভিবাদন জ্ঞাপন করেছে। নিশার ভাগত আম্বানীর বাসগৃহত উপস্থিত হয়েছিল মাধুরী দীপসিং আর তেওঁর স্বামী। এয়া সব মাধুরী, লগত এয়া বগা সুট পরিহিত তেওঁর স্বামী। মাধুরী আর তেওঁর স্বামীর ওসর জেকি শ্রফকও দেখা গেছে। জেকি শ্রফ আর মাধুরী এইদরে ক্যামেরার সম্মুখত একেলগে পোজ দিছিল। উল্লেখযোগ্য যে এটা সময়ত মাধুরী আর জেকি শ্রফে একেলগে বহুকেইখন ছবিত অভিনয় করেছিল। উপস্থিত আছিল বলিউডের মোহময়ী অভিনেত্রী রেখাও। রেখাক দেখা দিছিল এইদরে, রেখাক এইদরে গাড়ির কাষলে আগুয়াই লৈ গৈছিল জেকি শ্রফে। কেবল বলিউডের তারকা বা ক্রিকেটারে নহয়, আম্বানীর বাসগৃহত নিশা দেখা গৈছিল রাজনৈতিক নেতাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপরেও শিবসেনার মুরব্বী উদ্ধব ঠাকরেক এইদরে দেখা গৈছিল আম্বানীর বাসগৃহত। ব্যুরো রিপোর্ট, DY365।